Rules and Lincoln Bhai, you are the greatest vocal I have ever heard. I wish all the good luck for you guys. আমার ছোট্ট ছোট্ট হেল্প লাগবে, সেটা হচ্ছে আমার লিঙ্কনের তার ছিঁড়ে গেছে গিটারে, তো আমাদের যদি কেউ হেল্প করতেন। আচ্ছা, আমরা তো ঠিক আছে, তার আমাদের নিচ্ছি। এর মধ্যে তার স্ট্রিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আড্ডার মাঝখানে ফিরে আসি। নেক্সট যে অ্যালবামটা আসছে, হ্যাঁ, সেটার গানগুলো কে লিখছে, ইয়েটা কিরকম? নেক্সট অ্যালবামের ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা এখন একদম কম্পোজিশন স্টেজে আছি। লাস্ট 3 বছর ধরে বা আগের যে ম্যাটেরিয়ালগুলো ছিল, দ্য ওয়ে আর্টসেল ওয়ার্কস, সাজুও অ্যাড করিস আমার সাথে, সেটা হচ্ছে যে আমরা একটা একটা প্রপার একটা পোটেনশিয়াল একটা রিফ নিয়ে আমরা একটা ইম্প্রোভাইজ করা শুরু করি। অনেক সময় দেখা যায় যে রিফটা আমার হতে পারে, অনেক সময় দেখা যায় লিঙ্কনের রিফ হতে পারে বা এর সাথে রিফ হতে পারে, সেটাতে বাকি 3 জন বা 4 জন আমরা ইনপুট দেই এবং ওইটাকে কম্পোজিশন করতে করতে আগাই। তো একটা রিফের পরে আরেকটা রিফ, তারপরে আরেকটা, এইভাবে। আর গান লেখার যে ব্যাপারটা আছে সেটাতে আমরা এখনো এক্সপেক্ট করছি যে রুম্যান যদি অস্ট্রেলিয়ায় আছে, উই আর ইন টাচ, হোপফুলি ও আমাদের। আচ্ছা, প্রথমে রুম্যান ম্যাক্সিমাম গানগুলো লিখবে। রুম্যান ইজ লাইক, মানে রুম্যান ইজ স্টিল দ্য 5th মেম্বার অফ আর্টসেল। আচ্ছা, তো রুমান হোপফুলি এখনো আমাদেরকে লিরিক্স প্রোভাইড করবে ফুল অ্যালবামের, বা দেখা যাক, কিছু বাইরে লিরিক্স থাকতে পারে এখনো। সেই আর্ট সেল, সেল আর্ট কোনটা কার জন্য, মানে পুরোটা পুরোটার জন্য? নামটা আমরা আসলে প্রথমে অনেকগুলো নাম চেষ্টা করার পরে এরশাদ কেম আপ উইথ দ্য নেম আর্টসেল। আমরা 4 জনেরই খুব পছন্দ হয়েছিল এইটার। আমাদের আইডিয়াটা ছিল দ্য সেল অর দ্য ইউনিট ওয়্যার আর্ট ফর্মস, মানে 4 জন ইন্ডিভিজুয়াল এসে একসাথে মিউজিক করছি, সেটাই সেটাই তো সাউন্ডস গুড। আর 2টা সিলেবল, আর্ট সেল, চেঞ্জ করতে সুবিধা হয়। সেটা ডেফিনেটলি তখন চিন্তা করিনি, তখন চিন্তা করিনি, বাট এটা পরে বেরিয়েছে। আর্ট সেল, আর্ট সেল, আর্ট সেল শুনতে খুবই মজা লাগে। তো সাজু ভাই, এখন এতক্ষণ ধরে বাজানোর পরে ঘাড়ের কি অবস্থা এখন? ফিল করতেছি না এখন, আর ফিল নেই লেভেল অফ আসার পর বুঝবো। আচ্ছা, আমরা কি, মানে আপনার একটা, যদিও এখন যেহেতু পেইন নাই, কারণ আমরা প্রথমে তো আপনাকে একদমই রাখতে চাচ্ছিলাম না, যে না বাজালেও চলে এরকম একটা ব্যাপার, এখন কি আমরা একটু সোলো ড্রাম শুনতে পাই নাকি? সেটা হালকা হালকা দু একটা বাড়ি দেন দেখি যে হাতের ব্যথাটা আছে কিনা। আমরা আমরা আমাদের নেক্সট শো মনে হয় শাহজালাল ইউনিভার্সিটিতে স্যাটারডেতে, তো স্যাটারডেতে একটা বিগ শো। আচ্ছা, স্যাটারডে আমরা কালকে রাতে মনে হয় চলে যাচ্ছি সিলেটে, ওখানে শো করে, তো হি হ্যাজ টু বি ফিট ফর দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, মানে বাংলাদেশের কোন জায়গাটায় শো করতে সবচেয়ে বেশি মজা লাগে? সবচেয়ে মন্দির রাশিয়ান কালচার, মন্দির রাশিয়ান কালচার, এবং এবং সেই সাথে সব ইউনিভার্সিটি গুলোতে, ইউনিভার্সিটি গুলোতে শো করে সবসময় খুব মজা, সেটা আইউটি হোক, বুয়েট হোক, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ, আইউবি, আসানুল্লাহ ইউনিভার্সিটি, অসম, মানে যে কোনো ইউনিভার্সিটি ইজ অসম, চিটাং এ, চুয়েট যেটা আছে, শাহজালাল ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি। চুয়েটে তো রাত ভোর 5টা পর্যন্ত শো হয়, অনেক এনার্জেটিক অডিয়েন্সরা। আমরা বরিশাল মেডিকেল কলেজে স্টেজে উঠেছিলাম ভোর 4টার সময়, ইউ ক্যান গেস হাউ ক্রেজি দে আর। আমরা মানে অডিয়েন্সের সাথে সাথে আপনারা অনেক বেশি এনার্জেটিক, তার নাহলে 5টা পর্যন্ত তো সম্ভব না। তো আমরা এখন শেষ গানটা কি শুনবো? আমরা শেষ গান করব, আমরা আচ্ছা, যদিও অনেকগুলো সফট নাম্বার করলাম, কিন্তু আমরা শেষ করতে চাই একটা হেভি হেভি নাম্বার দিয়ে। ওকে, এই গানটা স্পেশালি করতে চাই। আচ্ছা, এই গানটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি একটু বিদায় নেই। আমার অনেক ঘুম পাচ্ছে, আপনাদের অনেক ঘুম পাচ্ছে নিশ্চয়ই, ঘুমাবেন তো অবশ্যই, কিন্তু কালকে আমাদের ফোনো লাইভ দেখার কথা ভুলবেন না, দেখা হবে আগামীকাল, কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দাঁড়ান, সবার ঘুম ভাঙাইতেছি। Okay.